ক্ষেতে আছে সেগুলো আকালি বা কাঁচামরিচের ক্ষেত, দুই পাশে হিউজ পরিমাণ। আমার বক্তব্য, কাকালি মরিচ কেন খাবেন, মরিচ খাবেন, ভিটামিন সি হিউজ পরিমাণে থাকে, সেটার সাথে ইম্পর্টেন্ট। আমি যে রোদে আছি, যে খোলা রোদে এখন আছি, এখন একটা বাজে, মনে রাখবেন সকাল 10টা বা 11টা থেকে একটা পর্যন্ত যে রোদটা থাকে, এই রোদটা যদি আপনি 10-15 মিনিট আপনার স্কিনে লাগাইতে পারেন সপ্তাহে 2 থেকে 3 দিন, তাহলে আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব হবে না, হবে না। ভিটামিন ডি এর জন্য ক্যাপসুল কিনে খাইতে হবে না 20,000-40,000। সিরিয়াসলি বলছি, আমি গ্রামের ছেলে, গ্রামের পোলা, গ্রামেই থাকতে চাই, যদিও চাকরির প্রয়োজনে শহরে যাই। তবে মনে রাখবেন, ঠিক এইরকম রোদের কথা আমরা বলি, এই রোদে 10 মিনিট বা 15 মিনিট থাকবেন সপ্তাহে 2 থেকে 3 দিন, ভিটামিন ডি এর কোনো ঘাটতি হবে না। মনে রাখবেন, আপনার শরীরে যদি ভিটামিন ডি এর ঘাটতি হয়, তাহলে আপনার চুল পড়া শুরু হবে, আপনার যৌবন শক্তি কমতে শুরু করবে, আপনার কাটা জায়গা শুকাবে না, গিরায় গিরায় ব্যথা করবে, মাসেলগুলো কামড় দিয়ে ধরবে। অর্থাৎ ভিটামিন ডি আমাদের শরীরের প্রাণ বমরা। ভিটামিন ডি যদি কোনো শরীরে না থাকে, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, গিরায় গিরায় ব্যথা হয়, হাড়গুলা ক্ষয় হয়ে ধ্বংস হয়ে যায়, একসময় ছোটো ছোটো অ্যাক্সিডেন্টে ভেঙে যায়, ফ্র্যাকচার হয়। সো ভিটামিন ডি পেতে হলে এরকম রোদে সপ্তাহে 1 থেকে 2 দিন আসুন।